তুমি কখনো কোনোদিন আমাকে মা বলে ডাকবা না। তোর ভালোবাসা আমি ফকিনীর মেয়েকে ভালোবাসি নাই, আমি কুটিপুতির মেয়েকে ভালোবাসছি। আপনি আমার মেয়ে হইতে পারেন না। আম্মু তুমি এসব কি বলতেছ? আমি তোমার মেয়ে। কিসের তুমি আমার মেয়ে? তোমাকে আমি বিয়ে করতে পারবো না, তোমার পরিচয় নাই কোনো, তুমি রাস্তার ফকির, আমি ফকিরের মেয়েকে আমি বিয়ে করতে পারবো না। তুমি কখনো আমার ঘরের দরজা যাবা না, ঠিক আছে? আর কখনো কোনোদিন আমি রাস্তায় পড়ে থাকলেও আমাকে মা বলে ডাকবা না। বুয়া, তাই বুয়া? জি ছোট সাহেব। শুনেন, এনেন এখানে 5000 টাকা আছে। আমি তো বেতন চাই নাই, এটা আপনার বকশিস দিলাম, ধরেন। আমার টাকা লাগবে না কেন? আরে ধরেন না, ধরেন। শুনেন, আজকে আপনার কাজ করা লাগবে না। শালা আপনার বলতে তার লজ্জা নাই? আমি একটা মেয়েকে ভালোবাসি, খুব পছন্দ করি, অনেক শিল্পপতির মেয়ে, ওকে কয়েকদিন পরে বিয়ে করবো, তো তো আজকে বাসায় আসতে বলছি, যেহেতু আব্বা আম্মা নাই, ওর সাথে একটু রুম ডেট করবো আজকে, তো আপনি চলে যান আজকে। কত কাম ম্যাডাম সাহেব, বাসায় নাই কাজগুলো করা দরকার ছিল না? শুনেন, আজকে করা লাগবে না, কালকে সকাল সকাল আইসেন, আইসে সব কাজ করে দিয়ে যান, আপনি বেলা যান। আমার টাকা লাগবে না। নিয়ে যান, এটা তো আমি খুশি হয়ে দিছি। থাক লাগবে না। আরে এটা তো আপনার বেতন না, বেতন তো আছে। আরে বুঝলাম না কিছু, যাক না নিছে বলবো আর। আইসা বসতে বলা, আসা। কেমন আছো? তুমি আসবা, কত ভালো থাকতে পারি না, আসো তাড়াতাড়ি আসো। কেউ নাই তো? তোমাকে বলছি না, আব্বা মা নাই বাসায়, তুমি আর আমি। ছোট সাহেব, কাজ হালকা পাতলা গুছায় রাখতে পারলে আমি আসি। হ্যাঁ। আরে আম্মু তুমি এখানে? তুই এখানে? আসলে বুয়া, ওই যে বলছিলাম না, যে মেয়েটার সাথে আমি প্রেম করি, বিয়ে করব, এই যে সেই মেয়ে, ওর বাবা মা খুব কোটিপতি। আম্মু তুমি তো বলছিলে যে অফিসে কাজ কর, তো তুমি এখানে কেন? কে তোমার আম্মু? আমি তো তোমার মা না। বুঝলাম না, এটা তো আমার বাড়ির কাজের বুয়া। আরে তুমি কি বলতেছ, এটা তো আমার আম্মু। তোমার আম্মু মানে? তুমি বাসায় কাজ করো আর আমাকে তো বলছিলা যে অফিসে কাজ করো। তুমি তো আমার মেয়ে না, আর আমার মেয়ে তো ভদ্র, পাশক তো নামাজ পড়ে, এরকম খোলামেলা ড্রেস পরা তো ঘুরে না আমার মেয়ে। আমি বাসা বাড়িতে কাজ করি, ঠিক আছে, কিন্তু আমি কখনো আমার মেয়ের সম্মান যাতে নষ্ট না হয় এই জন্য আমার মেয়েকে বলি নাই আমি যে বাসা বাড়িতে কাজ করি, আমি বলছি একটা অফিসে কাজ করি। আমার হাজবেন্ড মারা গেছে অনেক বছর হয়েছে, কিন্তু আমার মেয়েরে আমি কখনো তিল পরিমাণ কষ্ট বুঝতে দেই নাই। নিজে না খাইয়া আমার মেয়েকে আমি খাওয়াইয়া বড় করছি। আমার মেয়ে এতটা অভদ্র হইতে পারে না, আমার মেয়ে আমার অজান্তে এরকম কারোর সাথে সম্পর্কে জড়াইতে পারে না। আপনি আমার মেয়ে হইতে পারেন না। আমি তোমার মেয়ে। কিসের তুমি আমার মেয়ে? আমি বলছি না, আমি মাথার গাম পায়ে ফেলে যে মেয়ে তিল তিল করে বড় করছি, আমার মেয়ে এতটা খারাপ হইতে পারে না। তুমি কখনো কোনোদিন আমাকে মা বলে ডাকবা না, আর আমার ঘরের দরজা তোমার জন্য বন্ধ, আমি একাই থাকবো সারাটা জীবন, আমি কখনো তোমার মতন মেয়ের পরিচয় দিতে চাই না। আম্মু প্লিজ এরকম করিও না, আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি। আচ্ছা বুয়া, আমি ঠিক বুঝতে পারতেছি না, কে মা কি মেয়ে আমি, আমার মাথায় ধরতেছে না, আমি আমি কিছু বুঝতে পারতেছি না। ছোট সাহেব, উনি ভুল বলতেছে, আমার মেয়ে এরকম না, আমার মেয়ে পাশক তো নামাজ পড়ে, খুব ভালো আমার মেয়ে, আমার মেয়ে এতটা অভদ্র না, এত খোলামেলা পোশাক পরে আমার মেয়ে ঘুরে না। আমি তো এইটাই বলতে চাইতেছি, তুমি কি বলতেছো, তোমার মাথা কি নষ্ট হয়ে গেছে, তোমার বাবা মা না খুব পয়সা আলা, এই কাজের মহিলারে তুমি কেন বারবার মা বলতেছো? আরে আমি সত্যি কথাই বলতেছি, এটাই আমার মা, আর আমি জানতাম যে আমার মা একজন অফিসে কাজ করে। শোনো, তুমি কখনো আমার ঘরের দরজা যাবা না, ঠিক আছে? আর কখনো কোনোদিন আমি রাস্তায় পড়ে থাকলেও আমাকে মা বলে ডাকবা না। তুমি একটা কাজের বুয়ার মেয়ে, হ্যাঁ, আর তুমি আমাকে কি ভাব দেখাইছো, তুমি কোটিপতির মেয়ে, হ্যাঁ, এরকমটা কেন করলো আমার সাথে তুমি, হ্যাঁ, আমাকে ঠকাইলা কেন?
শোনো, আমি নিজেই তো জানতাম না আমার আম্মু যে বাসার কাজ করে। আমার আম্মু তো আমাকে সবসময় বলতো যে উনি ভালো একটা অফিসে জব করে, সেই জন্যই তো আমি মিথ্যা কথা বলি নাই। যদি আমি জানতাম তাহলে তো এরকমটা করতাম না। তুমি একটা ফ্রড, চিটার, বাটপার। তুমি একটা কাজের বুয়ার মেয়ে হয়ে আমার সাথে রিলেশন করছো, হ্যাঁ? ছিঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখছো, বিভিন্ন জায়গায় আমার সাথে ঘুরতে গেছো, বিভিন্ন রেস্টুরেন্টে গেছো, তুমি এমন একটা ভাব ধরছো, হ্যাঁ? তুমি আসলেই কোটিপতির মেয়ে, তুমি হাই সোসাইটিতে চলাফেরা করো, এরকম একটা ভাব নিয়ে সবসময় চলাফেরা করছো। আচ্ছা যাই হোক, বাদ দাও না এইসব কথা। আমার আম্মু তো আর আমাকে বাসায় উঠতে দিবে না, এখন তুমি আমাকে বিয়ে করে ফেলো। কি কি বললো আবার বলো? বিয়ে করবো আমাকে? কাকে? তোমাকে? কেন, তুমি না আমাকে ভালোবাসো? রাখো তোমার ভালোবাসা। আমি একজন শিল্পপতির ছেলে, তো আমি তো একজন শিল্পপতির মেয়েকে বিয়ে করব, তাই না? এটাই তো হওয়ার কথা। আমি যদি তোমাকে বিয়ে করলাম, যখন আমাকে সবাই বলবে তোর শ্বশুর বাড়ি কোথায়, তোর শ্বশুর শাশুড়ি কী করে, তখন আমি কী পরিচয় দেবো? আমি বলবো, হ্যাঁ, একটা কাজের বুয়ার মেয়েকে আমি বিয়ে করছি, আমার শাশুড়ি কাজের বুয়া, এই পরিচয় দিব আমি? শোনো, তুমি আমার বাসার থেকে চলে যাও, বেরো আমার বাসার থেকে, বেরো। দেখো এরকমটা করিও না প্লিজ, তুমি আমাকে বিয়ে করো, আমি এখন কোথায় যাব বলো? তোমাকে আমি বিয়ে করতে পারবো না, তোমার পরিচয় নাই কোনো, তুমি রাস্তার ফকির, আর ফকিরের মেয়েকে আমি বিয়ে করতে পারবো না। যাও আমার বাসা থেকে বেরো, আর ফার্দার কোনো দিন আমার সাথে যোগাযোগ করবো না। তুমি যেরকম ফ্যামিলির মেয়ে, তুমি ঠিক তেমন একটা ছেলে দেখে তুমি বিয়ে করে নিবা। তুমি আমার সাথে আসছো কেন, হ্যাঁ, প্রেম করতে? কি সুন্দর নাটক! উঠো 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 উঠো, এটা নাও, এটা নাও। আচ্ছা আমরা গরিব বলে কি আমরা মানুষ না? আমাদের কি ভালো একটা মন নাই? আমাদের কি কোনো ইচ্ছা নাই? শোনো, এত কথা বলে লাভ নাই, তোমরা গরিব, এই 2000 টাকা নিয়ে যাবো, আমার সাথে কোনো যোগাযোগ করবো না। যাও। বলতেছে এতদিনে ভালোবাসা তাহলে কি মিথ্যে ছিল? তোর ভালোবাসা? আমি ফকিন্নির মেয়েকে ভালোবাসি নাই, আমি কোটিপতির মেয়েকে ভালোবাসছি, আমার সোসাইটিতে কি পরিচয় দিব তোমার? হ্যাঁ, তুমি চাইলে এটা ম্যানেজ করতে পারো, আমি কিচ্ছু পারবো না। আর আমার বাবা যদি আমাকে শুনে, একটা কাজের বুয়ার মেয়েকে আমি পছন্দ করছি, আমাকে টুকরা 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 করে কাইটা নদীতে ভাসাই দিবে। হে নাও তোমার ব্যাগ, নাও ব্যাগ, নাও, বেরো বেরো, যাও যাও যাও। হাল তুমি লোক, কীভাবে আমাকে ঠকাইছে! ওর মা কাজের বুয়া, আমাকে কখনো পরিচয় দেয় নাই, আবার বলে নাটক করে, আমি কিছু জানি না। ফাজিল কথাটা, ফকির নির্মে কথাটা।